পদ্মা সেতু হওয়াতে আমরা দক্ষিণ বন্দরের লোক খুব খুশি এবং সন্তুষ্ট। এই সেতু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু এখন আলোর দ্যুতি ছড়াচ্ছে। এরই মধ্যে যান পারাপার 1,27,00,000 ছাড়িয়েছে। সড়ক পথের পাশাপাশি রেলপথেও রাত দিন চলছে ট্রেন। পদ্মা সেতু রেল লিঙ্কের ভাঙা যশোর অংশের কাজও শেষ হচ্ছে চলতি মাসেই। এই অংশ চালু হলে রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব কমবে প্রায় 195 কিলোমিটার। পদ্মা সেতু ট্রান্স এশিয়া নেটওয়ার্কে যুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সব ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে দক্ষিণা দুয়ার খুলে দেওয়া এই সেতু যোগাযোগ ব্যবস্থায় শুধু নয়, এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থায় বড় পরিবর্তন এনে দিয়েছে। সেতুতে স্থাপিত গ্যাস লাইনও সম্ভাবনার নতুন হাতছানি দিচ্ছে। পদ্মা বহুমুখী সেতুর সব ধাপের কাজ পুরোপুরি শেষ। প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী উদযাপনে মা প্রান্তে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশের। সেখানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানাতে চলছে জোর প্রস্তুতি। দেশ বিদেশেও আলোচিত এই প্রকল্পের পরিসমাপ্তিকে স্মরণীয় করে রাখতে চান আয়োজকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই সম্ভব হয়েছে, নয়তো এত বড় কর্মযজ্ঞ অন্য কারো পক্ষে উঠানো সম্ভব ছিল বলে আমার মনে হয় না। পদ্মা সেতু হওয়াতে আমরা দক্ষিণ বন্দরের লোক খুব খুশি এবং সন্তুষ্ট। বাংলাদেশ যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, যা এই পদ্মা সেতুর মাধ্যমে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। পদ্মা সেতু এবারে যে সমাপনী অনুষ্ঠান, এটা অত্যন্ত একটা মাইলফলক অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্য দক্ষিণবঙ্গ সব দিকে আমাদের সুবিধা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যার দক্ষতার প্রতীক, সততার প্রতীক এবং এটা চ্যালেঞ্জের প্রতীক। চ্যালেঞ্জের আমাদের বিজয় হয়েছে, পদ্মা সেতু হয়েছে। এই সেতু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে। সমাবেশ ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সুধী সমাবেশে অংশ নেবেন কূটনীতিক, রাজনীতিবিদ ও আমলা সহ 1,500-এরও বেশি মানুষ। আশা করছি নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে তার এই দায়িত্ব, আমাদের দায়িত্ব পালন শেষ হবে এবং তিনি জনগণের জন্য একটা শুভবার্তা দিবেন। 23 বছর আগে 2001 সালের 4 জুলাই মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে 2022 সালের 25 জুন আনুষ্ঠানিকভাবে চালু হয় সেতুটি। স্বপ্নজয়ের পদ্মা সেতু ঘিরে দুই পারে গড়ে উঠেছে পর্যটন শিল্প। মুন্সিগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।